আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা গুনামাফের 10টি আমল সম্পর্কে জানব। আমাদের জীবন চলার পথে শয়তানের প্ররোচনায় ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ সংঘটিত হয়ে যায়। এর মধ্যে কিছু বড় গুনাহ থাকে যা তওবা ছাড়া মাফ হয় না। কিছু গুনাহ এমন রয়েছে যা আল্লাহ তাআলা তওবা ইস্তিগফার ছাড়া বান্দার নেক আমলের মাধ্যমে মাফ করে দেন। গুনাহ মাফের ফজিলতপূর্ণ 10টি আমল নিয়ে আজকের এই ভিডিও। নম্বর 1, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়া। একবার নবীজি তার প্রিয় সাহাবাদের বলেন, তোমরা কি প্রতিদিন 1000 নেকি লাভ এবং 1000 গুনাহ মাফ হওয়ার আমল জানতে চাও? তখন এক সাহাবি বলেন, হে আল্লাহর রাসূল, কি আমল করলে 1000 গুনাহ মাফ এবং 1000 নেকি লাভ করা যাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি লেখা হবে, অথবা কোনো কোনো বর্ণনা মতে 1000 গুনাহ মোচন করা হবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2698। নম্বর 2, নবীর ভালোবাসা। আল্লাহকে ভালোবাসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা আবশ্যক, আর এই অনুসরণের মাধ্যমেই আল্লাহ ও তার নবীর ভালোবাসা পাওয়ার পাশাপাশি গুনাহ মাফের সুযোগ পাওয়া যায়। ইরশাদ হয়েছে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন। সূরা আল ইমরান, আয়াত নম্বর 31। নম্বর 3, নবীর ওপর দুরুদ পাঠ করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। নাসাঈ, হাদিস নম্বর 1297। নম্বর 4, ফজর ও মাগরিব নামাজের পর নির্দিষ্ট দোয়া। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিব নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়বে, এর বিনিময়ে তার আমলনামায় 4 জন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে, 10 নেকি লেখা হবে, 10 গুনাহ মাফ হবে, 10 মর্যাদা বৃদ্ধি পাবে এবং কালেমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজতের কারণ হবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 23518। নম্বর 5, উত্তমরূপে ওযু করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ওযু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোঁটার সঙ্গে চোখের গুনাহগুলো ধুয়ে যায়, যখন হাত ধোয়া হয় হাতের গুনাহগুলো ধুয়ে যায়, যখন পা ধোয়া হয় পানির ফোঁটার সঙ্গে পায়ের দ্বারা কৃত গুনাহগুলো ধুয়ে যায়, এভাবে বান্দা গুনাহ থেকে একেবারে পাক সাফ হয়ে যায়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 244। নম্বর 6, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যে ব্যক্তি যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার গুনাহ মাপের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে চমৎকার একটি উদাহরণ তুলে ধরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের সম্বোধন করে বলেন, তোমাদের কি মনে হয়, কারো বাড়ির পাশে যদি নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা জবাবে বলেন, না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরূপ, এর মাধ্যমে আল্লাহ বান্দার পাপসমূহ মিটিয়ে দেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 667। নম্বর 7, জুমার নামাজ আদায় করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করল ও জুমায় এলো, এরপর মনোযোগ সহ খুতবা শুনল ও চুপ থাকল, আল্লাহ তাআলা তার গত জুমা ও এই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহসমূহ মাফ করে দেবেন, আরও অতিরিক্ত 3 দিনের গুনাহও মাফ করবেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 857।
নম্বর আট, নামাজের জন্য মসজিদে গমন। জামাতের সঙ্গে নামাজ পড়লে প্রতি কদমের বিনিময়ে গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির ঘোষণা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের নামাজ ঘরের বা বাজারের নামাজ অপেক্ষা 25 গুণ বেশি সওয়াব রাখে। কারণ বান্দা যখন উত্তম রূপে ওযু করে এবং একমাত্র নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তো প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তার একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহ মিটিয়ে দেন। সহি বুখারি হাদিস নম্বর 647। নম্বর নয়, সুরা ফাতিহা শেষে আমিন বলা। বুখারির বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে ইমাম সাহেব যখন সুরা ফাতিহা শেষ করে তখন তোমরাও আমিন বলো, কেননা তখন ফেরেস্তারাও আমিন বলে, ইমামও আমিন বলে। আর যার আমিন বলা ফেরেস্তাদের আমিন বলার সঙ্গে মিলবে, তার আগের সব পাপ ক্ষমা করে দেয়া হবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 7187। নম্বর দশ, রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন রুকু থেকে উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ, কারণ যার তাহমিদ ফেরেশতাদের সঙ্গে মিলবে তার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। সহি বুখারি হাদিস নম্বর 796। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচ্য বিষয়গুলোর উপরে আমল করে নিজেদের জিন্দিগির গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।